সবাই কেমন আছো? হয়তো কেউ ভালো আছে, কেউ বা মন্দ। কেউ বা ভালো থাকার অভিনয়টাই করে যাচ্ছে, কেউ আবার জীবনে প্রতিষ্ঠিত হওয়ার তাড়নায় গুচ্ছে, নিজেকে ধুঁকছে। যাই হোক, গতকালের ঘটনায় আমরা সবাই শোকাহত। একজন নাম যশ খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব আমাদের মাঝ থেকে চলে গেলেন। তিনি গত 6 মাস থেকে ডিপ্রেশনে ভুগছিলেন। ডিপ্রেশন কি জিনিস 2-3 বছর আগেও হয়তো জানতাম না, তারপর আস্তে আস্তে যখন জানতে পারলাম সোশ্যাল মিডিয়ার থ্রুতে, মনে হলো ব্যাপারটা বেশ জটিল। এইসব বিষয় নিয়ে তো সচরাচর কেউ আলোচনা করে না। ডিপ্রেশনটাকে আজকাল ট্যাবু হিসেবে দেখা হচ্ছে। সবাই বলে কেউ যদি ডিপ্রেশনে পড়ে সে পাগল, কিন্তু তা তো নয়, সে তো সব কাজই করে। কিন্তু কেনটা এমন হচ্ছে? আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে সবাই খুব অসহায়, সবাই বন্ধু খুঁজছে। আসল বন্ধু কি কারো হচ্ছে? কজনের হচ্ছে? হলেও বা তা কতদিন টিকছে বলুন তো দেখি। স্কুল জীবনের বন্ধুত্বকে ছাপিয়ে ফেলে আমরা খুঁজে চলেছি নতুন নতুন বন্ধু। আমরা এক অন্য দুনিয়াকে বেশি গ্রাহ্য দিচ্ছি, যে দুনিয়াটা আমাদের সৃষ্টি নয়, যে দুনিয়াটা আমাদের গ্রাস করছে তিলে তিলে। চলুন না আবার সেই পুরনো বন্ধুদের খুঁজে পাই, তাদের সাথে কথা বলি। সময় চলে যাচ্ছে, ঘুরি একটু, একটু দাঁড়াই। এই ইঁদুর দৌড়ে কে বড় কে ছোট তার কোনো বিচার নেই। শুধু একটা জিনিসই জানবেন, যে সবচেয়ে সুখী সেই সবচেয়ে প্রতিষ্ঠিত, সেই সবচেয়ে ধনী। সুখ একটা সময়ের পর, বা কষ্ট একটা সময়ের পর চলে যায়। আপনি যে সময়টা কাটিয়েছেন সেটা খুব খুব গুরুত্বপূর্ণ। শেষ জীবনে এসে হয়তো সেটাই আপনার বারবার মনে পড়বে। তাই নিজের যেটা ভাল লাগে সেটা করুন। হয় কারো গান ভাল লাগতে পারে, কেউ বা আবার ছবি আঁকা পছন্দ করতে পারে, কেউ আবার নাচ পছন্দ করে, তারা সেটাই করুন, খুশি থাকুন। বন্ধু খুঁজে আর বন্ধুর যে মর্যাদা সেই গুরুত্ব সেটাকে নষ্ট করবেন না। বন্ধু খোঁজা যায় না, জীবনটাকে শেষ করাই শেষ কথা নয়। জীবন যুদ্ধে জয়ী হয়ে জীবনের সার্থক জয়গান গাওয়াটাই জীবনের মূল মন্ত্র হওয়া উচিত বলে আমি মনে করি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এই কথা বলে যাবো আমি চলে।